সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন, যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা 2024 সালের যে নতুন গণিত তৃতীয় শ্রেণীর যে গণিত বই সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে প্রথম আলোচনা। এর আগে আমরা বই রিভিউ নিয়ে কথা বলেছি, যদি সেগুলো মিস করে থাকেন এই মুহূর্তে এখানে একটা লিঙ্ক আছে, দেখেন, সেখানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন। তো আর যদি আগে বলে নিচ্ছি, এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর অন্যান্য খবর সংক্রান্ত এবং নোট ডাউনলোড করতে খবরপত্র.bd.com সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। তো আসেন আমরা দেখি আজকে আমাদের গণিত বইয়ের প্রথম কি আছে। আমাদের গণিত বইয়ের প্রথম যে আলোচনাটা সেটা হচ্ছে সংখ্যা। তো এই সংখ্যার মধ্যে আশা করি বইটা আপনাদের সাথে আছে, বইটা যদি আপনাদের কাছে থাকে আপনাদের এই পড়াগুলা ভালো লাগবে। তো এখানে দেখেন সংখ্যা, সংখ্যার মধ্যে কি আছে, গণনা করা, পড়া ও লেখা। আমরা সংখ্যার মধ্যে গণনা করব, তারপর পড়ব, তারপর আমরা লেখার চেষ্টা করব। তো এখানে দেখি আমাদের এখানে কিন্তু একটা কাজের চিহ্ন আছে, সেটা কিন্তু আমরা গণিতের বই রিভিউ সময় বলেছিলাম। আর যদি না বলে থাকে আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন, আমি আপাতত নিয়ে এখানে একটু ছোট্ট ধারণা দিচ্ছি, আমরা ভিডিওটা দেখে আসবেন। এই যেখানে আছে রাফি তুলি টিয়া, আর এই যে চিহ্নটা যেটা হচ্ছে মূল প্রশ্ন আলোচনা করা, আর ত্রিভুজ যে পিঙ্ক আকার আছে সেটা হচ্ছে কাজ, আর চতুর্ভুজ যেটা রাউন্ড আকৃতি আছে সেটা হচ্ছে কি অনুশীলন, আর বৃত্ত হচ্ছে নিজে করা, কাজ করা। তো আমরা আলোচনা মানে মূল আলোচনার মধ্যে আসি। তো এখানে দেখি আমরা কতগুলো ব্লক আছে, তো কতগুলো ব্লক আছে আমরা যদি সেটা দেখতে চাই, আমরা এখানে প্রথমে একটা ব্লকে গুনি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 10টি আছে। আর এভাবে কতগুলো আছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে 10টি আছে, এভাবে 10টি আছে। তাহলে আমরা জানি কি 10, 10 যেটা নাম মতো আমরা পড়েছিলাম, তাই না, 10, 10-এ 100, তার মানে এখানে আছে কতগুলো 100। তাহলে এখানে আছে এটার মধ্যে 100, এখানেও ব্লক আছে 100টি, এখানেও 100, এখানেও 1, এখানেও 1, এখানে এখানে সবগুলোর মধ্যে 100 ঢুকেছে। এখন এখানে 100 আর এখানে 100, কয়শত, 200, এখানে 100 আর এখানে 100, এটা 200। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 শত, তাই না, 11 শত। আর মানে 1000-এর ব্লক আছে কয়টা, 11টা। তো 1000-এর ব্লক যদি থাকে 11টা, আর এখানে আছে কত, এটার মধ্যে 10টা, এটার মধ্যে 10টা, তাহলে 10টার ব্লক আছে কয়টি, দুইটি দুইটি করে, সরি 10টি করে দুইটি আছে, তাহলে 10 × 20, আর এখানে আছে 1টি। তাহলে আমরা এখানে যে বিষয়টা বুঝতে পারি বা আমরা লিখতে পারি, আমরা এই 100টি, আমরা আমার লেখাটা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, 100টি এই ব্লক কয়টি আছে, 11টি, আর 10-এর ব্লক কয়টা আছে, 2টি, আর 1-এর ব্লক মানে 1-এর ব্লক আছে কয়টি, 1টি। আশা করি আমি এই জায়গাটা আমি আলোচনা করতে মানে পেরেছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তার মানে 11টা আছে, 100-এর ব্লক আছে 11টা, আর একক, দশক মানে 1, 2, এই দুইটা 10-এর আছে 2টি, আর এককের আছে 1টি। এই আলোচনাগুলা আমরা এখানে দেখি কি বলছে, আমরা কিভাবে গুনব। তাহলে দ্বিতীয় শ্রেণীতে ব্লকের সাহায্যে আমরা 10 এবং 100-এর দল তৈরি করে 1000 পর্যন্ত গণনা করছি। 1000 আমরা কখন গণনা করছি, যে 10 যদি 100টা হয় তাহলে আমরা 100টা 10-এ 1000 হয়, আমরা এই 1000 পর্যন্ত আলোচনা করছি। কিন্তু এখানে কিন্তু 10 100টা না, এখানে 11টা 100 হয়ে গেছে, তার মানে এখন কি হবে। তো এখানে আমার মনে হয় একইভাবে আমরা ব্লকগুলো সহজে গণনা করতে পারি, কিন্তু এটি সংখ্যায় কিভাবে লিখব। আচ্ছা, তাহলে আমরা যে আমি যে বিষয়টা এখানে করেছি, বিষয়টা এখানে দেখেন, একটু খেয়াল করেন, এখানে এই যে 11টি 100, এই যে আমরা এখানে যেটা দেখেছিলাম 11টি 100, আর এখানে আছে কি 2টি 10, এই যে 10-এর আছে 2টি, আর এককের আছে 1টি। এই বিষয়টা কিন্তু এখানে সাজানো হয়েছে, এখানে কিন্তু একইভাবে সাজানো হয়েছে। তবে এখন আমরা লিখবো কীভাবে, আমরা লিখবো কীভাবে আর বলবো কীভাবে। তো আমরা লিখবো হচ্ছে, আমরা দ্বিতীয় শ্রেণীতে যেটি পেয়েছিলাম, আমরা দ্বিতীয় শ্রেণীতে লিখেছি 100টি 10টি 100-এ 1000 হয়, 10টি 100-এ 1000 হয়। তাহলে এটি হলো 1000 121। এখন আমরা এই যে এখানে এটা এককের ঘর,
এটা দশক আর এটা হচ্ছে শতক। তাহলে শতকের গড় কত আছে? এগারো। তাহলে শতকের গড় যদি এগারো থাকে, আমরা দ্বিতীয় শ্রেণীতে যেটা শিখেছিলাম, দ্বিতীয় শ্রেণীতে আমরা শিখেছি যে দশটা যদি আমরা একশো দেই, মানে শতক দেই, তাহলে এটা কি হবে? এক হাজার হবে। কিন্তু এখানে এগারোটা শতক, এগারোটা শতক যদি হয়, তাহলে এখান থেকে আমরা দশটা মাইনাস করে নিই, তাহলে আর কয়টা থাকবে? একটা। তাহলে একটা কি থাকবে? শতক থাকবে, তাই না? তাহলে এখানে এক হাজার আর হলো কি এক শত, আর এখানে কত আছে? দশ, দুই দশে কত হবে? বিশ, আর এখানে এক, বিশ আর একে কত হচ্ছে? একুশ। আমরা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে আমরা পড়েছি দুই দশ এক একুশ, যেহেতু আমরা দুই দশ একে একুশ আমরা পড়েছি দ্বিতীয় শ্রেণীতে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে দুইটা দশ আর একে একুশ হচ্ছে, আর এখানে আছে এক শত। তার মানে এই দুই দশ এক একুশ আর হচ্ছে এক শত, এক শত একুশ, আর এখানে হচ্ছে এক হাজার। তাহলে আমরা বলতে পারি কি যে এটা হচ্ছে এক হাজার এক শত একুশ। তো চলুন আমরা এটাকে লিখে প্রকাশ করি। আমরা লিখে যদি প্রকাশ করি, আমরা যেটা দ্বিতীয় শ্রেণীতে জেনেছিলাম যে একক, দ্বিতীয় শ্রেণীতে আমরা এভাবে জেনেছিলাম একক, তারপর দশক, তারপর কি শতক। তাহলে এককের গড় কত আছে? এক। দশকের গড় কত? দশকের গড় কত হবে? দুই। তাহলে দশ কয়টা আছে? দুইটা। আর শতকের গড় কত হবে? এগারো, এগারোটা শতক আছে। তাহলে আমরা এইগুলো যদি এখন আমরা সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারবি, আমরা এইভাবে লিখতে পারি। তো এখন আমরা এই বিষয়টা আমরা একটু পড়ি, পড়ার চেষ্টা করি। একক, দশক, শতক, হাজার, তার মানে এটা হচ্ছে হাজার বা সহস্র। তাহলে কত হাজার হচ্ছে? এক হাজার। একক, দশক, শতক, শতকের গড় কত আসলো? এক। তার মানে আমরা এখানে হাজারের গড় একটা আবিষ্কার করলাম, তাই না? আমরা হাজারের গড় আবিষ্কার করলাম যে শতকের বাম পাশে যেটি থাকবে সেটি হচ্ছে হাজার। তাহলে এখানে এক হাজার, শতকের গড় আছে এক, এক শত, দুই দশ এক একুশ, একুশ, এক হাজার, এক শত, একুশ। তাহলে আমরা এই যে ব্লকটা গণনা করলাম সেটা হচ্ছে এক হাজার, এক হাজার, এক শত, একুশ। আমরা কিন্তু এই যে এই জিনিসটি আছে, ঠিক আছে, আমরা এটা এই যে আমরা এখানে গণনা করতে পারলাম এক হাজার, এক শত, একুশ, অথবা আমরা লিখেছি এইভাবে। তো আমরা আমরা দুই নম্বর পৃষ্ঠাটা একটু দেখি। দুই নম্বর পৃষ্ঠাটা বলছে কতটি ব্লক আছে এখানে। আমরা কিন্তু আগের মতো এখানে সাজাবো। এখানে আমরা এইভাবে দশ আছে, এইভাবে দশ আছে, তার মানে একশোটি। এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, তার মানে এখানে দশটি একশো আছে। তাহলে দশটি একশো, আর এখানে হলো দশটি একশো, তাহলে মোট কয়টি একশো হলো? বিশ, মানে দুইটি একশো, একশো, দশটি, দশটি একশো। তাহলে আমরা কি এতক্ষণ কি জানলাম? যে এই দশটা একশত দিলে কত হয়? এক হাজার হয়। দশটা একশত দিলে কত হয়? এক হাজার হয়। কিন্তু এখানে এক হাজারের ঘর কয়টা আছে? দুইটা। তার মানে এটা হাজারের ঘরে কত যাবে? হাজার। আমরা যদি এখানে একটু লিখি একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের ঘরে কত পাইলাম এখানে আমরা? দুই। তাহলে আমরা লিখলাম দুই। আচ্ছা, এখানে আমরা দেখি এইদিকে দশ, এইদিকে দশ, একশো আছে, তার মানে এখানে একশত, এখানে একশত, এখানে একশত, তাহলে শতকের গড় কত? তিন, শত, তিনটা পাইলাম। দশকের গড় কত আছে দেখি? এক, দুই, তিন, চার, পাঁচ, দশকের গড় আছে পাঁচ, আর এককের গড় আছে এক, দুই, তিন, চার, তাহলে হলো চার। এখন আমরা এই বিষয়টা যদি আমরা ছোট করে লিখি দুই, তিন, পাঁচ, চার, তার মানে এখন কি দাঁড়াইছে? একক, দশক, শতক, হাজার, হাজারের গড় দুই আছে, তার মানে এটা দুই হাজার, শতকের গড় তিন, তিন শত, আর এটা পাঁচ, দশ, চার, চুয়ান্ন, দুই হাজার, তিন শত, চুয়ান্ন। এই বিষয়টা কিন্তু এখানে আমরা এখানে আমরা সাজাতে পেরেছি, এই যে এখানে লেখা আছে দুই হাজার, তিন শত, চুয়ান্ন, অথবা আমরা লিখতে পারি এইভাবে। এই কাজটা কিন্তু আপনারা করে নেবেন এভাবে খাতায় করে, তারপর এখানে সংখ্যাটি কি আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আগামী ভিডিওটি হবে এখানে তিন ও চার নং প্রশ্ন নিয়ে। তো সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।